السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومواله. ছোট্ট একটা আলোচনায় দুটো বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আজকে ইনশাআল্লাহ। দুটো বিষয় থেকে আমাদের দূরে থাকা খুবই জরুরি। আমরা দেখছি আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা আল কিতাব এবং আস সুন্নার বিরোধিতা করছেন, অর্থাৎ কোরআন এবং সুন্নার বিরোধিতা করছেন, যেভাবেই হোক না কেন, প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে অথবা জীবনযাপন পদ্ধতির মাধ্যমে অথবা তাদের লাইফ স্টাইলটা এমন তারা মুখে বলছেন যে তারা কোরআন সুন্নার বিরোধিতা করছেন না, অথচ তাদের লাইফ স্টাইল বলে দিচ্ছে যে তারা কোরআন সুন্নার উপর চলছেন না, বরং তার বিপরীত দিকেই চলছেন। যারা যে কোনোভাবেই হোক কোরআন এবং সুন্নার সাথে সাংঘর্ষিক অবস্থানে রয়েছেন, সাংঘর্ষিক জীবনযাপন করেন, তাদেরকে আমাদের পরিহার করতে হবে। যদি পরিহার না করি তাহলে তাদের জীবনে যে ক্ষতিটা হয়ে গেছে, যে বিপর্যয়টা ঘটে গেছে এবং তারা দুনিয়া এবং আখিরাতে আল্লাহর রহমত থেকে যে যে যেভাবে বঞ্চিত হয়েছেন সেটা আমাদের উপর আবর্তিত হবে। কারণ একই কাজের দুটো ফলাফল হয় না। কোরআন এবং সুন্নাহ থেকে যারা দূরে সরে গেছেন তারা হেদায়েত থেকে দূরে সরে গেছেন, যারা হেদায়েত থেকে দূরে সরে গেছেন তারা রহমত থেকে দূরে সরে গেছেন, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত। হেদায়েত থেকে যারা বঞ্চিত, হেদায়েতের পথে যারা চলছেন না, তারা কোনোদিন আল্লাহর রহমত প্রাপ্ত নন। এটাই হচ্ছে আল্লাহর নিয়ম। অতএব যদি তাদেরকে আমরা বর্জন না করি, তাদেরকে আমরা পরিহার না করি, বরং তাদের মতো আমরাও যদি কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাই, তাহলে একই পরিণতির মধ্যে আমরা পড়ব, একই খসরান, একই নকশান, একই ক্ষতির মধ্যে আমরা পড়ে যাব। অতএব সাবধান প্রিয় ভাই এবং বোনেরা, কোরআন সুন্নার পক্ষে আমাদেরকে থাকতে হবে, দ্বীনের পক্ষে আমাদেরকে থাকতে হবে, যাতে করে এই ধরনের যত বিপর্যয় আছে আমরা সেগুলো থেকে মুক্ত থাকতে পারি এবং আল্লাহর রহমত প্রাপ্ত হতে পারি। দ্বিতীয় হচ্ছে, অধিকাংশ মানুষ দেখা যায় তারা দু ধরনের শত্রুর বা দুটি শত্রুর প্ররোচনায় অথবা প্রভাবালয়ে থাকার কারণে ধ্বংস হয়ে গেছে। সেই দুটো শত্রুও আমাদেরকে বর্জন করতে হবে। কি সেই দু শত্রু? একটা হলো যারা আল্লাহর পথ থেকে বাধা প্রদান করে, আল্লাহর পথ থেকে বাধা প্রদান করে কিসের মাধ্যমে? তাদের যে শুভহাত তার মাধ্যমে অথবা তাদের চমৎকার কথা শিল্পের মাধ্যমে। খুব সুন্দর করে কথা বলতে পারে কিন্তু মানুষকে কনফিউজ করে ফেলে, অথবা তাদের কিছু সংশয় আছে, এ সংশয় দিয়ে তারা আমাদের অনেকের ইমান নষ্ট করে ফেলে। সেই ইমানটা হতে পারে আল্লাহর প্রতি ইমান, অথবা হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান বা নবী রাসূলদের প্রতি ইমান, হতে পারে ফেরেশতাদের প্রতি ইমান, জান্নাত জাহান্নামের প্রতি ইমান, কিংবা তাকদীরের প্রতি ইমান। তাদের বেশ কিছু সংশয় আছে, সে সংশয়টা তারা আল্লাহর বিপক্ষে প্রয়োগ করে, নবী রাসূলদের বিপক্ষে প্রয়োগ করে, তাকদীরের বিপক্ষে, আখিরাতের বিপক্ষে এবং ফেরেশতা সহ আরও নির্মাণের যে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আছে এগুলোর প্রতি মানুষকে সংশয় আচ্ছন্ন করে তোলে। উদ্দেশ্য হচ্ছে আল্লাহর পথ থেকে বাধা দেওয়া, আল্লাহর পথ থেকে এই দিনদার মানুষগুলোকে ফিরিয়ে নিয়ে আসা, এবং এক্ষেত্রে তারা তাদের সুন্দর যে বাগ্মিতা আল্লাহ তাআলা দিয়েছেন, সুন্দর করে কথা বলা, সুন্দর করে বুঝিয়ে বলা, সেই শক্তিটাকে তারা প্রয়োগ করে। মনে রাখবেন যে সুন্দর করে কথা বললেই সে হকপন্থী হয়ে যায় না। অনেক লোক যারা সত্যিকার হকপন্থী কিন্তু সুন্দর করে বলতে পারেন না, তাই বলে তার মূল্য কমবে না, মূল্য কমবে না। মানুষের মূল্য এবং মানুষের মর্যাদা আল্লাহর কাছে তাকওয়ার ভিত্তিতে নির্ণীত হয়। সুতরাং তাকওয়া যার যত বেশি সে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত। এটা তো আমরা সুরাল হুজরাতের আয়াত থেকে জানি না, ক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে যে যত বেশি মুত্তাকি সে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত। আর মনে রাখবেন তাকওয়া এটা হক অনুসরণের মধ্য দিয়ে নির্ণীত হয়, হক থেকে দূরে সরে গেলে তাকওয়া হবে না, সংসার আচ্ছন্ন হলে তাকওয়া থাকবে না,
মানুষের মনের মধ্যে যদি ইমানের দুর্বলতা তৈরি হয় তাহলে তাকওয়া থেকে সে বের হয়ে যাবে। যাই হোক, তাহলে এটা হলো প্রথম শত্রু, যে তার সংশয় দিয়ে, তার সুন্দর কথাবার্তা দিয়ে সে আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। হ্যাঁ, এখন তো প্রচার মাধ্যম এসে গেছে, সোশ্যাল নেটওয়ার্ক এসে গেছে, এগুলোর মাধ্যমে দেখা যাচ্ছে যে একদল লোক মানুষকে দিন থেকে বেরিয়ে যাওয়ার প্রতি উদ্বুদ্ধ করছে। এই শত্রু আমাদেরকে বর্জন করতে হবে। দ্বিতীয় হচ্ছে সেই লোক অথবা লোকেরা যারা তাদের দুনিয়াদারি এবং যারা তাদের নেতৃত্ব দিয়ে ফেতনায় পর্যবসিত হয়েছে, এরাও এক ধরনের শত্রু। দুনিয়াদারদের কাছে গেলে তখন মনে হবে, আহা, আমি কী করলাম, আমার জীবনটা তো কোনো কিছুই করতে পারলাম না, না করতে পারলাম গাড়ি, না বাড়ি, না কিছু, না বিত্ত বৈভব, না কোম্পানি, না ব্যবসা বাণিজ্য, না কোনো নেতৃত্ব পেলাম। দুনিয়াদারদের কাছে গেলে আপনার এরকম মনে হবে, সে আপনার শত্রু, কারণ এইভাবে দুনিয়াদারির মাধ্যমে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। ফলে এই দুটো শত্রুকে আমাদের বর্জন করতে হবে। যেটা আমরা বললাম, প্রথম শত্রু সে যেন সংশয় সৃষ্টির মাধ্যমে আমাদের ঈমানকে নষ্ট করতে না পারে, আর দ্বিতীয় শত্রু যে তার দুনিয়াদারি এবং নেতৃত্বের লোভ লালসা আকর্ষণ দিয়ে আমাদের সততা, আমাদের দিনদারি ক্রয় করতে না পারে। আসুন আমরা এই শত্রুগুলোকে চিহ্নিত করি এবং নিজেদেরকে শত্রুর প্রভাব মুক্ত করার জন্য আল্লাহ সাহায্য নেই, কোরআন এবং সুন্নাহ সাহায্য নেই, কোরআন এবং সুন্নাহ ব্যাপকভাবে পড়াশোনা করি, নিজেদের ইমানকে শক্তিশালী করি আর আমলকে সুন্দর করি, সৎ, ভালো, সুন্দর, চরিত্র সম্পন্ন ভালো মুসলিমে পরিণত হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাদা ওয়াসাল্লাল্লাহু সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।